নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল টিমের ম্যাচ নিয়ে, ইন্ডিয়া ভার্সেস নেপাল ম্যাচ নিয়ে। তার সঙ্গে হালকা করে ট্রান্সফার নিউজও আছে, সেটাও তোমাদেরকে দিয়ে দেবো। তো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর তার পাশের বেল আইকনটিকে অন করে দিও, এবং তার সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করতে পারো, লিঙ্ক নিচে পেয়ে যাবে। তো যদি আমরা মেন টপিকে যাই, তো ইন্ডিয়া কিন্তু নেপালকে 2-0 গোলে হারালো, এবং হারিয়ে কিন্তু ইন্ডিয়া কোয়ালিফাই করে গেল সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের জন্য। ইন্ডিয়া বনাম কুয়েত ম্যাচটা পড়ে আছে, সেই ম্যাচটা কিন্তু দুই দলের জন্যই সম্মান রক্ষার, কারণ কুয়েতও কিন্তু পৌঁছে গেছে সেমিফাইনালে, তারাও নেপালকে হারিয়েছে, পাকিস্তানকে হারিয়েছে। ইন্ডিয়াও কিন্তু পাকিস্তান আর নেপালকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে, আর পাকিস্তান আর নেপাল দুজনেই বাড়ি যাচ্ছে। তো সেখানে ওভারঅল বলতে গেলে ইন্ডিয়ার যে দুটো গোল হলো, দুটো গোলের ক্ষেত্রেই কিন্তু আমরা দেখলাম নাওরে মহেশ সিং এবং সুনীল ছেত্রী কম্বিনেশন, বা এটাও বলা যেতে পারে শাহাল আব্দুল সামাদ নাওরে মহেশ সিং সুনীল ছেত্রী কম্বিনেশন। দুটো গোলের ক্ষেত্রেই কিন্তু এই কম্বিনেশনটা কাজ করেছে, এবং দুটো গোলই সেকেন্ড হাফে এসেছে, বাট ফার্স্ট হাফে কিন্তু ইন্ডিয়ার খেলাটা হতাশাজনক ছিল। উল্টো দিকে নেপাল ভালো কাজ করেছে, নেপাল ঠিকঠাক খেলছিল, তবে ইন্ডিয়া টিমে আটখানা চেঞ্জ করেছিল, এবং পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটাই নিজেদের সেরা ইলেভেনটাই নামিয়েছিল। সেখানে কিন্তু এই ম্যাচে ইন্ডিয়া অনেকগুলো চেঞ্জ করেছিল, কারণ কুয়েতের বিরুদ্ধে ইন্ডিয়া আবার নিজেদের স্ট্রং টিমটা নামাতে চাইবে সেই কারণেই, এবং সেখানে অতগুলো চেঞ্জের ফলে যে ইন্ডিয়ান টিম প্রথম দিকে সমস্যায় পড়ছিল সেটা বোঝা গিয়েছিল। তো রিসেন্টলি কিন্তু ইন্ডিয়ার ডিফেন্স মারাত্মক খেলেছে, যেখানে আনোয়ার আলী এবং তার সঙ্গে সন্দেশ চিঙ্গেন কম্বিনেশনটা দুর্দান্ত কাজ করেছে। এবং তোমরা জানোই যে ইন্ডিয়া কিন্তু একটা রেকর্ড ব্রেকিং জায়গায় আছে, মানে রেকর্ড তো ব্রেক করে দিয়েছে, যেটা 71-72 বছর আগে রেকর্ড ছিল, টানা 6টা ম্যাচে ক্লিন শিট রেখেছিল ইন্ডিয়া। সেই রেকর্ডটা কিন্তু ইন্ডিয়া লেবাননের বিরুদ্ধে ম্যাচটাই ধরে ফেলেছিল, এবং পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটাই ভেঙে দিয়েছিল, এবং নেপালের বিরুদ্ধে জিতে কিন্তু সেই রেকর্ডটাকে আরও বাড়িয়ে রাখলো, মানে টানা 8টা ম্যাচ কিন্তু ইন্ডিয়া ক্লিন শিট রাখলো। নেক্সট দিন কুয়েতের বিরুদ্ধে চ্যালেঞ্জটা বেশি হবে, কারণ কুয়েত কিন্তু ভালো গোল স্কোরিং টিম, এবং সেখানে একটা শক্ত চ্যালেঞ্জ হবে ইন্ডিয়ান ডিফেন্সের জন্য। বাট আজকে কিন্তু ইন্ডিয়ার ডিফেন্সে সন্দেশ চিঙ্গেন আর আনোয়ার আলী স্টার্ট করেনি, বরং সেন্টার ব্যাক হিসেবে স্টার্ট করেছিল রাহুল ভেকি এবং তার সঙ্গে মেহতাব সিং, এবং তাদের কিন্তু ফার্স্ট হাফে একটুখানি ভালনারেবল লেগেছে, যেখানে মনে হয়েছিল নেপাল গোল করতে পারে। এবার আনোয়ার আলী প্লেয়ারটার কিন্তু একটা ব্যাপার হচ্ছে, সে কিন্তু যখন ডিফেন্সে খেলে ভালো ডিফেন্সও করে, এবং তার সঙ্গে সঙ্গে ফরওয়ার্ডদের জন্য কিন্তু মাঝে মধ্যে ভালো বল বাড়ায়, সেই জিনিসটাও কিন্তু আজকে মিসিং ছিল। মেহতাব সিং চেষ্টা করছিল, বাট তার বলগুলো কিন্তু অতটা অ্যাকিউরেট ছিল না। তো সেখানে ফার্স্ট হাফে ওভারঅল ইন্ডিয়ার খেলা কিন্তু হতাশাজনক ছিল, এবং দেখে মনে হচ্ছিল নেপাল গোল না করে দেয়, যদিও সেকেন্ড হাফে কিন্তু ইন্ডিয়া কামব্যাক করে এবং দুরন্ত ফুটবল খেলে। বিশেষ করে ইন্ডিয়ার বাঁ দিকের উইংটা কিন্তু ভীষণই অ্যাক্টিভ ছিল, আকাশ মিশ্র তার সঙ্গে নাওরে মহেশ সিং, তারা কিন্তু অ্যাটাকে যাচ্ছিল, এবং বাঁ দিকের উইং দিয়েই কিন্তু প্রথম গোলটা আসে। বাঁ দিকের উইংয়ে প্রথমে নাওরে মহেশ এবং শাহালের মধ্যে কিন্তু একটা ভালো কম্বিনেশন প্লে হয়, এবং দেন নাওরে মহেশ সিং কিন্তু দুর্দান্ত বলটা রাখে সুনীল ছেত্রীর জন্য, একদম পিন পয়েন্ট বল রেখেছিল, এবং সুনীল ছেত্রী কিন্তু পিন পয়েন্ট ফিনিশিংও করেছে, মানে 38 বছর বয়সে এসেও কিন্তু সুনীলকে থামানো যাচ্ছে না। 91তম গোলটা কিন্তু দেশের জার্সিতে করে ফেললো, আর 9টা গোল, তারপরেই কিন্তু 100টা গোল হয়ে যাবে, সেটারই অপেক্ষায় আমরা। এবং সেখানে কিন্তু ব্রিলিয়ান্ট ফিনিশ সুনীল ছেত্রীও করেছে, দারুণ বল কিন্তু নাওরে মহেশও রেখেছিল, দুরন্ত গোলে কিন্তু ইন্ডিয়া এগিয়ে যায়। এবং তার আগে পর্যন্ত কিন্তু নেপাল কিছুটা প্রেশার দিচ্ছিল ইন্ডিয়াকে, বাট ইন্ডিয়া গোল করে তারপরে দুটো চেঞ্জ করে, জিকসন সিং এবং তার সঙ্গে হচ্ছে ছাংতে, তাদেরকে নামায়, এবং তারপর কিন্তু ইন্ডিয়াকে আর নেপাল ধরতে পারেনি। ছাংতে তো এই মুহূর্তে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, এবং তার সঙ্গে জিকসন আসাতে কিন্তু মিডফিল্ডটা আরও সলিড হয়, এবং সেখানে কিন্তু ইন্ডিয়া তারপর দুরন্ত খেলতে শুরু করে। এবং ইন্ডিয়ার যে সেকেন্ড গোলটা আসে, ওটাও কিন্তু একটা দুর্দান্ত মুভ ছিল, জিকসন বলটা ফার্স্টে শাহালকে দেয়, এবং শাহাল কিন্তু বল নিয়ে অনেকটা রান করে, এবং তারপর দারুণভাবে কিন্তু বলটা সুনীল ছেত্রীর জন্য রাখে, সুনীল ছেত্রীও কিন্তু সামনের ডিফেন্ডারকে একটুখানি ডচ করে একটা ভালো শট মারে, যেটা কিন্তু নেপালের গোলকিপার আটকালেও বলটা কিন্তু গিয়ে লাগে ক্রসবারে, এবং ক্রসবারে লেগে যখন বলটা পড়ছিল সেখানে কিন্তু সঠিক সময়ে নাওরে মহেশ গিয়ে হেড দিয়ে কিন্তু বলটা জালে জড়িয়ে দেয়, এবং ভারতকে সেকেন্ড গোলটা দিয়ে দেয়। নাওরে মহেশের জন্য কিন্তু দুর্দান্ত ম্যাচ গেছে, তো তার একটা গোল, একটা অ্যাসিস্ট, দারুণ ম্যাচ গেছে। নাওরে মহেশ কিন্তু আমার পার্সোনালি একজন ভীষণই ফেভারিট প্লেয়ার হয়ে উঠেছে, এবং আমি পার্সোনালি দারুণ খুশি তার খেলায়। এবং দেন সেখানে কিন্তু ইন্ডিয়ার কাছে আরও সুযোগ ছিল, ছাংতেকে তো দারুণ লাগছিল আসার পর, ছাংতের একটা শট কিন্তু নেপালের গোলকিপার আটকায়, দেন জিকসনের একটা হেড আটকায়, ইন্ডিয়া কিন্তু অনেকগুলো গোলের চান্স তারপর তৈরি করেছিল। সেকেন্ড হাফে ইন্ডিয়া অনেক বেটার, ডিফেন্সিভলিও ইন্ডিয়া বেটার ছিল, ইভেন সাহালের মতো ফুটবলার সেও কিন্তু ফার্স্ট হাফে হতাশ করেছিল, বাট সেকেন্ড হাফে দারুণ কামব্যাক করে। তো সেখানে কিন্তু সেকেন্ড হাফে ভালো খেলে ইন্ডিয়া 2-0 গোলে ম্যাচটি জিতলো, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ইন্ডিয়া সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে কোয়ালিফাই করলো। নেক্সট ম্যাচ হচ্ছে কুয়েতের সঙ্গে গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচ, সেই ম্যাচটাও কিন্তু ভালো একটা ম্যাচ হবে, যেহেতু কুয়েত খুব শক্তিশালী দল, তো সেই ম্যাচের দিকে আমাদের নজর থাকবে। নেক্সট যদি আমরা ট্রান্সফার নিউজের কথায় আসি, সেখানে কিন্তু জামশেদপুর এফসি, তারা কিন্তু একজন জাপানিজ ফুটবলার, জাপানিজ মিডফিল্ডার রেই তাচিকাওয়া, নামটা ঠিক বললাম কিনা জানি না, তাকে কিন্তু সাইন করিয়েছে, যেই প্লেয়ারটা কিন্তু মেনলি সেন্ট্রাল মিডফিল্ডার এবং তার সঙ্গে ডিফেন্সিভ মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডফিল্ডার রোলে খেলতে পারে। তার স্ট্যাটিস্টিক্সও কিন্তু খুব ভালো,
এবং সে কিন্তু একটা ইউরোপিয়ান কান্ট্রির ফার্স্ট ডিভিশন লিগে খেলছিল, যেই দেশটার নাম হচ্ছে মাল্টা, তাদের প্রিমিয়ার লিগে খেলছিল, সেখান থেকে কিন্তু জামশেদপুর এফসিতে আসতে চলেছে। এবং এর সঙ্গে আরও একটা রিউমার শোনা যাচ্ছে যে চেন্নাইন এফসি তারা নাকি রাফায়েল ক্রিভেলারোকে ফেরানোর ব্যাপারে কিছুটা ইন্টারেস্টেড, এবং রাফায়েল ক্রিভেলারোর সঙ্গে তারা কথাবার্তা বলছে, সেখানে দেখা যাক চেন্নাইতে আবার রাফায়েল ক্রিভেলারোর প্রত্যাবর্তন হয় কিনা। তো এই রিউমারটাও কিন্তু বেরিয়ে আসছে। তো গাইস বেশ, এই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেবার ছিল। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।